Assalamualaikum everyone, welcome back to my channel Mukti's Cooking World. आज के मैं अपना देर के तैयारी करे देखा बो चिकन राइस बोल। बर्तमान समय खुबी जनप्रिय एक खबर होच्छे चिकेन राइस बोल। এই সময়ে যারা বাইরে গিয়ে রেস্টুরেন্টে এই খাবারটা খেতে পারছেন না, তারা কিন্তু চাইলে খুব সহজে ঘরে এই খাবারটা তৈরি করে নিতে পারেন। আজকে আমি চিকেন রাইস বোলের রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটার দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো আসে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা হালকা একটু ভেজে নিচ্ছে। রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটাও একইভাবে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার হালকা একটু মিশিয়ে নিচ্ছি। হালকা কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এখন সবজির জন্য যতটুকু লবণ প্রয়োজন অতটুকু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবং হাই হিটে এই ভেজিটেবলগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো একটু সটে করে নিব। এখানে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি এগুলো আসলে সিদ্ধ হওয়ার মতো কোনো কিছুই নেই, তাই জাস্ট একটু হাই হিটে সটে করে নিলেই যথেষ্ট। সবজিগুলো সটে করে নেওয়ার পরে এবার একটু সবজিগুলোকে সাইড করে নিচ্ছি। এখন ফাঁকা এই অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ, মানে 1 চিমটি পরিমাণ লবণ। এখন এই ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমটা স্ক্র্যাম্বল করে নেওয়ার পরে এবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর সবজি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি রাইস অ্যাড করব। এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলার চালের ভাত। 1 কাপ পোলার চাল দিয়ে আমি এখানে ভাত রান্না করে রেখেছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালের ভাতও ব্যবহার করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এই ভাতটা আমি রান্না করে নিয়েছি। আর এই ভাতটাকে সম্পূর্ণ 100% সিদ্ধ করতে যাবেন না, 80 থেকে 90% মতো সিদ্ধ করে নেবেন, কারণ পোলার চালের ভাত পরবর্তীতে কিন্তু ভাপেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে, এবং ভাতটা সম্পূর্ণ ঠান্ডা করে এই ফ্রাইড রাইসটা রান্না করতে হবে। এর মধ্যে 1 চা চামচ করে আমি সয়া সস এবং ফিশ সস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চেষ্টা করবেন চিনিটা অবশ্যই দেওয়ার জন্য, এতে করে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসে। এই পর্যায়ে রাইসের মধ্যে আমি কোনো ধরনের লবণ ব্যবহার করব না, যেহেতু রাইসটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, এবং ভেজিটেবল আর ডিমের জন্যও লবণ ব্যবহার করেছি, এবং অন্যান্য যে সসগুলো ব্যবহার করেছি তার মধ্যেও কিন্তু লবণ আছে, তাই এই পর্যায়ে লবণ না ব্যবহার করলেও হবে। সব কিছু খুব ভালোভাবে একত্রে হাই হিটে 2-3 মিনিট মিশিয়ে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। আমার চ্যানেলে চিকেন ফ্রাইড রাইস এবং ভেজিটেবল ফ্রাইড রাইসের ডিটেলস সম্পূর্ণ ফুল আলাদা আলাদা দুটো রেসিপি আছে, আমি লিংক দুটো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব কিছু একত্রে মিশিয়ে নেওয়ার পরে আমার রাইসটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। রাইস বোলের জন্য আমার ফ্রাইড রাইসটা একদম রেডি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব, আর চলে যাচ্ছি চিকেনটা রেডি করার জন্য। চিকেন রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ ছোট টুকরো করে কাটা চিকেন। এখানে আমি বনলেস চিকেনটা ইউজ করেছি, আর চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টুকরোটা আরেকটু বড় করেও কেটে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা,
দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর স্বাদমতো অল্প কিছুটা লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এই সব কিছু হাত দিয়ে একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনের সাথে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে আপনারা চাইলে চিকেনটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করেও রাখতে পারবেন, তবে আমি আজকে আর ম্যারিনেট করছি না। চিকেনটা মেখে নেওয়ার পরে এবার এক টুকরো চিকেন এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে চিকেনের টুকরো নিয়ে জাস্ট ভালোভাবে কোট করে নিতে হবে চিকেনের টুকরোটা ময়দার মধ্যে, তারপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে এইরকম করে। আমি আরও একটা করে দেখাচ্ছি, জাস্ট মশলাসহ মাখা চিকেনের টুকরোটা ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে এবং এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আর এই একইভাবে আমি সবগুলো চিকেনের টুকরো রেডি করে নিয়েছি। এখন এই চিকেনের টুকরোগুলো আমি ভেজে নেব। চিকেনগুলো ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন চিকেনের টুকরোগুলো আমি এক এক করে এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। সবগুলো চিকেনের টুকরো তেলের মধ্যে দেওয়ার পরে চুলার আঁচটা মাঝারি বা তার থেকে একটুখানি বাড়িয়ে এগুলোকে ভেজে নিতে হবে এবং একটা সাইড যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। আর এই চিকেনগুলো ভাজার সময় একদম লো আঁচে কখনোই ভাজতে যাবেন না, যেহেতু চিকেনের ব্রেস্টের পার্ট দিয়ে এই রান্নাটা করা হয় এবং চিকেনের ব্রেস্টের পার্টটা যদি আপনি অনেক বেশি সময় নিয়ে ভাজতে চান তাহলে কিন্তু ভিতরটা ড্রাই হয়ে যাবে, এর ভিতরে যে জুসিনেসটা সেটা বজায় থাকবে না। যখন দুটো সাইড এরকম লালচে করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে সরাসরি এই চিকেনের টুকরোগুলো একটা পাত্রে ঢেলে রাখছি। চুলায় আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এই পর্যায়েও চাইলে আপনারা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছু একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সসগুলো একত্রে মিশিয়ে নেওয়ার পরে চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে জাস্ট চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমি চিলি সস ব্যবহার করেছি তাই চিনি ব্যবহার করলাম না, তবে চিলি সস ব্যবহার না করলে সামান্য একটু চিনি ব্যবহার করবেন। আর এরই মাঝে আমার চিকেনটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা, একটা বোলের মধ্যে আমি রাইসটা মেরে নিলাম। এখন এর উপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। সাধারণত রেস্টুরেন্টে যেভাবে পরিবেশন করা হয় সেভাবেই পরিবেশন করে নিচ্ছি। আর আজকে আমি যেই পরিমাণে তৈরি করেছি এতে করে আপনারা দুইজনকে পরিবেশন করতে পারবেন পরিপূর্ণভাবে। এই তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রাইস বোল। যারা রেস্টুরেন্টে গিয়ে এই মুহূর্তে খাবারটা খেতে পারছেন না তারা অবশ্যই এই রেসিপিতে বাসায় একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এটুকু বলতে পারি। আশা করছি ভিডিওটাও ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।